हरे कृष्णा। सुना है राम काइनी, सुना है राम काइनी, सुना है राम काइनी। अपनारा सुना है राम काइनी चतुर्थ पर्व श्रवण करछेन। आमरा तृतीय पर्वे आलोचना करेछि जे भगवान रामचंद्र किभावे अहल्लाके उद्धार करलेन एवं अहल्लार स्वामी गौतम मुनिर संगे मिलित हलेन एवं गौतम मुनि भगवान रामचंद्र के खूब सुंदर भावे आरती करलेन। आरती समाप्तर परे विश्वामित्र मुनि राम आर लक्ष्मण के निये एवं तार संगे जारा छिलेन सकल के निये मिथिला राज्ये प्रवेश करलेन। मिथिला प्रवेश करे विश्वामित्र मुनि बोललेन, जनक राजा जखन जिज्ञासा करलेन जे हे मुनिवर आपनार संगे दुई राजपुत्र इनारा कारा, तखन विश्वामित्र बोललेन इनारा हलेन दशरथ नंदन राम आर लक्ष्मण। आमार यज्ञ अनुष्ठाने मारी सुबाहु विघ्न सृष्टि करत, ताई तादेरके नाश करार जन्ने आमि दशरथ महाराजेर काछे गिये दुई पुत्रके निये एसेछि। এই দুই পুত্র আসার ফলে তারকা রাক্ষসীকে বধ করলেন, আমার যজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত করার জন্যে মারিচকে শত যোজন দূরে সমুদ্রে ফেললেন, সুবাহু রাক্ষসকে মারলেন এবং অহল্যাকে উদ্ধার করলেন। এইভাবে মহান কার্য সাধন করে আপনার রাজ্যে প্রবেশ করেছি, আপনার হরুদনু দেখার ইচ্ছা দশরথ নন্দন রামচন্দ্রের সেই আশা পূরণ করার জন্য এসেছে। জনকরাজার কুলগুরু শতানন্দজি তিনি যখন জানতে পারলেন আমার মা অহল্যা উদ্ধার হয়েছেন, তিনি আনন্দের সঙ্গে বললেন, মুনিবার পুনরায় আরেকবার বলবেন যে মা অহল্যাকে কিভাবে তিনি উদ্ধার করলেন এবং আমার পিতা গৌতম মুনির সঙ্গে কিভাবে আমার মায়ের মিলন হলো এবং কিভাবে আমার বাবা রামচন্দ্রের আরতি করলেন। তখন বিশ্বামিত্র মুনি আবার বললেন, শতানন্দজি খুব আনন্দ পেলেন, আনন্দ পাওয়ার পরে দশরথ মহারাজ পুত্র রাম আর লক্ষ্মণের দিকে তাকালেন, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে রামের কৃপার ফলে আমার মা কিভাবে উদ্ধারপ্রাপ্ত হয়েছেন এবং তাদের আগমন আমাদের রাজ্যে যে হরধনু দেখার জন্যে। তাই জনক মহারাজকে শতানন্দজি বললেন, আপনি তাড়াতাড়ি ওই হরধনু আনার বন্দোবস্ত করুন। তখন জনরাজা বললেন যে এই হরধনু আমার পূর্বপুরুষ দেবরাজ জনককে দেবতারা দিয়েছিলেন, যখন দক্ষ যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন শিবজি হচ্ছেন দক্ষের জামাতা সতীর স্বামী, তাই দক্ষ শিবজিকে অপমান করে নিমন্ত্রণ করেননি, তাই এই হরধনু এই ধনুকটি নিয়ে গিয়ে তিনি যজ্ঞ পণ্ড করার জন্য এবং দেবতাদের নিধন করার জন্য তিনি গিয়েছিলেন। দেবতারা শিবজির এই ধনুক দেখে অত্যন্ত ভয়ে সন্ত্রস্ত হয়ে প্রার্থনা করেন, শিবজি যেহেতু আশুতোষ তাই অল্পে সন্তুষ্ট হয়ে সেই ধনুক তাদেরকে দিয়ে চলে আসেন। দেবতারা সেই ধনুকটি আমার পূর্বপুরুষ দেবরাজ মহারাজকে দিয়েছিলেন। সেই ধনুকটি এত বড়, এত ভারী, একটি বিরাট বড় সিন্ধুকে রাখা হয়েছে, সেই সিন্ধুকটি একটি রথের উপরে রাখা হয়েছে, সেই রথটা 500 জন ঠেলে ওই রথটা নিয়ে আসতে পারে। তাই জনরাজা বললেন মন্ত্রীদের যে আপনারা সাহায্য করুন ওই রথ আনার জন্যে, তাই তারা
রথ আনতে গেছেন, সেই সময় জনক রাজা বলছেন আমার কন্যা সীতা এই ধনুকে যে তুলে শিলা পরাতে পারবে এবং অবশেষে ভঙ্গ করতে পারবে তার সঙ্গে আমার এই কন্যার বিবাহ দেব। কারণ আমার এই কন্যা আমি যখন পুত্র না হওয়ার জন্যে, আমার কোনো সন্তান না হওয়ার জন্যে ঋষিদের অনুরোধে আমি যখন যজ্ঞ করে যজ্ঞ সমাপ্তে আমি যখন নাঙল চালাই সোনার নাঙল, সেই সময় নাঙলের সাধারণত চালালে কী হয়, নাঙল যখন চালায় তখন দুধারে মাটি যায়, মাঝে গর্ত হয়ে যায়, সেই সীতা থেকে আমার এই কন্যার এসেছিল, তাই আমি এর নাম রেখেছি সীতা। এবং এই সীতা যখন আমি একদিন দেখি যে তার অন্যান্য বোনদের সঙ্গে পূজা করার সময় একটা গাছে ফুল উঁচুতে ছিল, তখন আমার এই কন্যা ওটিকে অনায়াসে নিয়ে গিয়ে ওইটা দিয়ে ফুল পাড়ে, আর ওই দৃশ্য দেখে আমি আমার কুলগুরু সতানন্দজির সঙ্গে আলোচনা করি, যিনি নিশ্চয়ই লক্ষ্মী হবেন। তখন সতানন্দজি বললেন যেহেতু আপনার ঘরে লক্ষ্মী এসেছেন নিশ্চয়ই নারায়ণ আসবেন। তখন আমি চিন্তা করলাম কীভাবে নারায়ণকে আমরা লাভ করতে পারি, তখন আমার কুলগুরু সতানন্দজি আমাকে বলেন যে লক্ষ্মীকে রাম এই নারায়ণ আপনার থেকে খুঁজে নেবে, এবং সেটি পরীক্ষা করার জন্যে আমি হরধনু ভঙ্গের আয়োজন করি। বহু রাজারা আসেন তোলার জন্যে কিন্তু তারা তুলতে পারে না, তাই তারা একত্রিত হয়ে আমাকে আক্রমণ করেন। আমি তাদের সঙ্গে বহুদিন যাবৎ যুদ্ধ করি, যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন দেবতাদের কাছ থেকে আহ্বান করি, দেবতারা আমাকে সাহায্য করেন, তাদের নিয়ে আমি রাজাদের পরাস্ত করি, এবং তারপর আমার রাজ্য পুনরায় আমি শাসন করতে শুরু করি সুন্দরভাবে, এবং আমার কন্যা সীতার বিবাহের জন্যেও আমি খুব চিন্তিত হয়ে আছি, তাই আপনারা এসেছেন আমার খুব খুশি। এবং যেহেতু আপনারা দেখতে চাইছেন হরধনু তাই দেখাচ্ছি, কিন্তু আমার মনে একটু সন্দেহ জাগছে যে হরধনু দেবতারা পর্যন্ত তুলতে পারেনি, রাক্ষস থেকে আরম্ভ করে গন্ধর্বরা তুলতে পারেনি, কিন্তু এই নাবালক রাম এই হরধনু তুলতে পারবে, তাই আমি একটু সাধারণ মানুষ কী করে এটা সম্ভব, তাই আমি খুব চিন্তান্বিত। তবুও যখন মুনিবর বলছেন যে ওনারা দেখতে চেয়েছেন তাই আমি নিয়ে আসছি, বলতে বলতে হরধনু চলে এসেছে, তাই রামচন্দ্র ভগবান অনায়াসে সেই সিন্ধুকটা বাক্সটা খুললেন, খোলার পরে বাঁ হাতে হরধনুটা তুললেন, আর তুলে তাতে ছিলা পড়ালেন এবং হরধনু শেষে ভঙ্গ করলেন। রাজ্যে প্রজারা শুধু নয়, হাজার হাজার ব্রাহ্মণ উপস্থিত ছিলেন, সকলে হ্যাঁ সাধু সাধু বলে হ্যাঁ চিৎকার করলেন, ধন্যবাদ দিলেন, শঙ্খ ধ্বনি ঘণ্টা বাদ্য বাদকেরা সব বাজাতে শুরু করলেন, সীতামা হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এদিকে রামচন্দ্র ভগবান মাথা নিচু করছেন না, লক্ষ্মণ বললেন দাদা ভাবি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তখন রামচন্দ্র বললেন অযোধ্যা নন্দন রাম কখনো কারো কাছে মাথা নিচু করে না আর করবে না, এই অযোধ্যার রাজা দশরথ নন্দন আমি, আমি কখনো কারো কাছে মাথা নিচু করি না করবো না। এইভাবে তিনি যখন বলছেন তখন লক্ষ্মণ চিন্তা করলেন যে দাদাকে তো কোনো মতে নিচু করা যাবে না, সাধারণত কন্যারা স্বামীর কাঁধ পর্যন্ত হওয়া উচিত, তাই সীতামা বয়সেও কম এবং লম্বাতেও কম, তাই দাঁড়িয়ে আছেন। সেই সময় লক্ষ্মণ দাদার খুব গুণগান করলেন যে দাদা আপনি এই যে মহান কার্য সাধন করলেন যেটা দেবতারা পর্যন্ত পারেনি,
রাক্ষস থেকে গন্ধর্ব থেকে পারেনি। এই কথা যখন বাবার কাছে পৌঁছাবে, বাবা আনন্দে আত্মহারা হয়ে আপনার গুণগান করবেন, তার সঙ্গে আমারও গুণগান করবে, শুধুমাত্র আমি আপনার সঙ্গে এসেছি বলে। তাই আমার আজ বড় মনে ইচ্ছা যে আপনার চরণ যুগলে আমি মাথা নত করে প্রণাম করব বলে লক্ষণ যাই মাথা নত করে প্রণাম করতে যাচ্ছেন। রামচন্দ্র ভগবান হাত তুলে বলছেন, থাক থাক লক্ষণ, যাই মাথা নিচু করেছেন, সীতামা মালাটা দিয়ে দিয়েছেন। তো এইভাবে মালা পরানোর পরে শতানন্দজি বললেন, এই শুভ সংবাদ আমাদের অযোধ্যায় দেওয়া এখনই উচিত। তাই শতানন্দজি তাড়াতাড়ি করে একদম পাঁজি দেখে বিভিন্ন গণনা করে তিনি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিয়ের দিন নির্ধারণ মানে নির্ধারণ করে পাঠিয়ে দিলেন অযোধ্যায়। রাজা দশরথ জনক রাজার রাজ্য থেকে তিন দিন মাত্র সময় লেগেছিল দূত পৌঁছাতে। রাজা দশরথ পাওয়া মাত্র খুব খুশি, তিনি অযোধ্যা সমস্ত নগরবাসীদের আহ্বান করে রামচন্দ্রের বীরত্বের কথা প্রকাশ করলেন, কিভাবে তিনি তারকা রাক্ষসীকে বধ করেছেন, সুবাহু মারিচকে তিনি মারিচকে কীভাবে দমন করলেন, সুবাহুকে বধ করলেন, আর অহল্যাকে কীভাবে উদ্ধার করলেন, এবং জনকপুরীতে গিয়ে কীভাবে তিনি হরধনু ভঙ্গ করলেন। রাজ্যের প্রজারা খুব খুশি। দশরথ সঙ্গে সঙ্গে সমস্ত প্রজাদের বললেন যে তোমরা প্রস্তুত হও, আমরা এখনই বরযাত্রী হিসাবে যাব জনক রাজার রাজ্যে। তা জনক রাজার রাজ্যে বরযাত্রী হিসাবে তারা গেলেন, চার দিনে পৌঁছে গেলেন। হ্যাঁ, এবং যাওয়ার সময় কোথায় কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব কিছু বন্দোবস্ত জনক রাজা করেছিলেন। হ্যাঁ, পৌঁছানোর পরে তারপরে যখন যাচ্ছেন রাস্তা দিয়ে একটা সুন্দর ঘটনা ঘটেছে। সকলে খুব উৎসুক হয়ে বরযাত্রী তো বর দেখার জন্য প্রস্তুত, বিশেষ করে মায়েরা বিশেষ করে বর দেখার জন্য খুব উৎসুক হয়। হ্যাঁ, তো বর দেখার জন্য সবাই খুব উৎসুক হয়ে আছে, কিন্তু বরযাত্রী যাচ্ছে বর নাই। তখন দশরথ মহারাজ বৈশিষ্ট্য মুনির সঙ্গে আলোচনা করে ওই ভরত আর শত্রুঘ্নকে বর সাজালেন, তাই তারা বর সেজে যাচ্ছেন। তখন শত্রুঘ্ন বলছেন, দাদা কেন ভরতের সঙ্গে খুব মানে মিল, মনের কথা খুব খুলে বলেন। তো বলছি, দাদা ওখানে তো দুই দাদা আছে, তারা তো বউ পাবে, কিন্তু আমরা যে যাচ্ছি বর হিসাবে আমরা কি বউ পাবো? তখন ভরত বলছেন, ভাই আমি তো জানি না, গুরুজিকে জিজ্ঞাসা করা দরকার। কারণ বাবাকে বলতে একটু লজ্জা লাগে। তা গুরুজিকে বলছেন যে, গুরুজি ভাই এরকম প্রশ্ন করছেন। বলতে বলতেই সঙ্গে সঙ্গে খুব একটা সুন্দর দৃশ্য দেখলেন বৈশিষ্ঠ মুনি, দেখছেন নেউল যাচ্ছে, হ্যাঁ, আর ডান দিকে মুখ করে করে, তখন বলছে খুব শুভ। আবার একটু গিয়ে দেখছেন যে বাছুর দুধ খাচ্ছে, খুব সুন্দরভাবে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, ল্যাজ নাচ্ছে, বলছে খুব শুভ। আবার একটু আগে গেছেন, গিয়ে দেখছেন যে ব্রাহ্মণ পুঁথি নিয়ে যাচ্ছেন বগলে করে, হ্যাঁ, ভাগবত পুঁথি, বলে খুব সুন্দর, অবশ্যই কাজ হবে, হ্যাঁ, তোমরা বউ পাবে। তারপরে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে দশরথ মহারাজ চিন্তা করলেন যে আমার রামের সঙ্গে বিয়ে দেবো। তখন জনরাজা বললেন যে আমার দুই কন্যা, হ্যাঁ, যে উর্মিলা আর সীতা, আপনার এই দুই পুত্রের সঙ্গে তাদের বিবাহ দিলে আমি খুব খুশি হব। দশরথ মহারাজ বললেন কোনো অসুবিধে নেই। সেই সময় সীতামায়ের বাবার নাম হচ্ছে শিরোধ্বজ জনক, হ্যাঁ, বুঝেছেন, শিরোধ্বজ। আর সীতামায়ের কাকা, ওর নাম হচ্ছে কুশধ্বজ, হ্যাঁ, তাই ওর কাকা, সীতামায়ের কাকা কুশধ্বজ এসে বললেন যে, মহারাজ যদি কিছু মনে না করেন, আমার দুটি মেয়ে আছে, হ্যাঁ, মান্ডবী আর সুতকীর্তি, আপনার আরও দুটো ছেলে এসেছে, তাদের সঙ্গে যদি এদের বিবাহ বন্দোবস্ত করে দেন তাহলে খুব ভালো হয়, এরা চার বোন একসঙ্গে সবসময় ঘুরতো, খেলা করতো, তা আপনার বাড়িতে যদি যায় বৌমা হিসাবে তাহলে আমাদের জীবন ধন্য। দশরথ মহারাজ বললেন,
কুলগুরুকে। আর কুলগুরু বৈশিষ্ট্য বলতে শুরু করলেন যে মহারাজ আমরা তো আগেই তার নিদর্শন পেয়েছি, সব কিছু শুভ। বলে ঠিক আছে। দশরথ মহারাজ যখন শুনলেন যে চার কন্যারই সঙ্গে আমার চার পুত্রের বিবাহ হবে, সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চার লক্ষ গাভী, এই চার লক্ষ না চার হাজার গাভী ব্রাহ্মণদের দান করলেন। খুব সুন্দরভাবে তারপরে বিবাহ সব কিছু বন্দোবস্ত হয়ে গেল। জনরাজাকে বললেন যে আমার দশরথের পুত্ররা সবাই প্রস্তুত। তখন জনরাজা এসে সীতামায়ের সঙ্গে রামচন্দ্রের হাত ধরিয়ে দিলেন, হ্যাঁ লক্ষ্মণের সঙ্গে উর্মিলার হাত ধরে দিলেন, আর ভরতের সঙ্গে মাণ্ডবীর হাত ধরিয়ে দিলেন, আর শত্রুঘ্নের জন্য সুতকীর্তির হাত ধরিয়ে দিলেন। এবং দেওয়ার পরে তারপরে তারা বিবাহের যে নিয়ম আছে, নিয়মনীতি আছে, সেই নিয়মনীতি মতো বৈদিক মন্ত্র পাঠ হলো, হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে বিবাহের আয়োজন হলো। তা এইভাবে বিবাহের আয়োজন করার পরে তাদের খুব সুন্দরভাবে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে তারা আনন্দে একটা দেখবেন একটা বাসর ঘর না কি ঘর থাকে, যেখানে অনেক সময় একটু হাসি ঠাট্টা হয়, তা সেই ঘরেতে ওরা গেছে। তা কোণে পক্ষের থেকে একজন মাতাজি, সে খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে সীতামায়ের পাদুকা নিয়ে এসে বলছেন যে আমাদের সীতামায়ের যে মা অর্থাৎ আপনাদের শাশুড়ি মা বড় রামের কাছে গিয়ে বলছেন যে আপনার শাশুড়ি মা সুনয়নী দেবী আমাদের কুল দেবী আছেন, তার এটা প্রসাদি, এই প্রসাদিকে মাথা নিচু করে প্রণাম করা উচিত হাত জোর করে। তখন রামচন্দ্র ভগবান বললেন যে আমি যেটা দেখি না সেটা তো আমি কখনো মাথা নিচু করে প্রণাম করতে পারি না। তার লক্ষণকে বললেন, লক্ষণও একই বললেন, দাদা যেটা করেন আমি সেটা করি না। আর ভরতের কাছে যাই গেছে আর ভরত মাথা নিচু করে প্রণাম করে দিয়েছে, আর কোণে পক্ষে একদম আনন্দে, হ্যাঁ, আত্মহারা হয়ে খুব উলুধ্বনি দিচ্ছেন, খুব কিছু শঙ্খ বাজাচ্ছেন, সব কিছু করছেন যে আমরা জিতে গেছি। তখন লক্ষণ ভরতকে বলছেন, ভাই এটা হচ্ছে বিবাহের, হ্যাঁ, শ্বশুরবাড়িতে, হ্যাঁ, বিবাহের আসর, এখানে সব কিছু বুদ্ধি নিয়ে করা দরকার, নাহলে অসুবিধে আছে, হ্যাঁ। আর মাণ্ডবী চিন্তা করছেন যে আমার বর কি বোকা না কি কী করলো, সবাই হাসি ঠাট্টা করছে। কিছুক্ষণ বাদে ভরত বললেন, আমার একটি কথা আছে, আপনারা বলুন বড় দাদাকে কার সঙ্গে তুলনা করা হয়, না পিতার মতো তাকে সম্মান দেওয়া উচিত, আর বড় দাদার যে স্ত্রী আছে তাকে কিভাবে সম্মান দেওয়া উচিত, না মায়ের মতো সম্মান দেওয়া উচিত। আপনারা যে দেখালেন যে এটা সীতামায়ের পাদুকা, হ্যাঁ, তাতে আমি প্রণাম করেছি, সেই জন্য আপনারা জিতে গেছেন, খুব আনন্দ করছেন, কিন্তু যেহেতু আমার ভাবি বড় ভাবি তাকে মায়ের মতো সম্মান দেওয়া উচিত, তাই তার পাদুকাতে যদি আমি প্রণাম করি তা সেটা বলুন লজ্জাকর না আনন্দকর। তখন তো বর পক্ষে সবাই খুব আনন্দ পেল, কোণে পক্ষে হেরে গেল, হ্যাঁ, তা এইভাবে খুব সুন্দরভাবে আনন্দ করছে। আনন্দ করতে করতে তারপরে অনেক রাত্রি হয়ে গেছে, সকলে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে তারা অযোধ্যা পুরীতে ফিরে যাবে। আমি আপনাদেরকে, হ্যাঁ, বলবো 5 নম্বর পর্বে, আমি সেই কাহিনী আপনাদেরকে বলবো, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ। কৃষ্ণ, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন, এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।